আমি শিল্পী শাহাবুদ্দিন। আজকে আপনাদেরকে কয়লা দিয়ে পোর্ট্রেট করা শিখিয়ে দিচ্ছি। ওই দেখেন মডেল বসে আছে, এই যে কয়লা, কয়লা দিয়ে ছবি আঁকা। এটা হলো ময়দা গুলে নিলে হবে, আবার ইরেজার বানানোর জন্য আপনার এই আমি এখন রুটি গুলে নিছি, রুটি গুলে নিয়ে এই যে আপনার ইরেজার বানাইছি। তো এখানে নর্মাল কাগজে আমি শুরু করেছি, এটা ওই যে বাচ্চাদের আপনার কাট ই পেপার, অফসেট পেপার, বাচ্চাদের জন্য যে খাতাগুলো এখন বাজারে পাওয়া যায়, তো এটা আমার জন্য ইজি, সারুলিয়া বাজারে পাওয়া। আপনারা এরকম সংগ্রহ করবেন। আমি কালকের ক্লাসটা তো বলেছি যে আপনারা ভালো কাগজ, দামি কাগজ নিলে ভালো হবে। আর দরকার নাই, যে করোনা টাইম গেছে, আমরা এখন সমস্ত শিল্পীরাই একটু অভাবগ্রস্ত, আমি নিজেও অভাবগ্রস্ত, যার জন্য এরকম আপনার কালি, তারপরে যে কয়লা, এগুলো দিয়ে ছবি আঁকবেন আপনারা। কয়লা দিয়ে আসলে কয়লার গুঁড়াগুলো খুব সফট, এটা একদম নর্মাল আপনার ন্যাচারাল কয়লা, যেটা ওই যে আমাদের লাকড়ি পোড়ালে যেটা হয়। এখানে আমার পাশেই কামারের দোকান আছে, আমি এখান থেকে হাত দিয়ে নিয়ে নিছি। আজকে প্ল্যান করে আসছি যে আপনাদেরকে কয়লার কাজ দেখাবো। কয়লার কাজটা আপনার খুব সফট, এই যে মাঝে মাঝে হাতে ঘষা দিতে হয়, আপনারা খেয়াল করবেন। আর আমার ক্যামেরায় যে কাজ করেছে সে একটু কম বুঝে, যার জন্য ওই যে আমার হাতের আড়ালে পড়ে, ক্যামেরাটা ওই দিক থেকে ও যদি ধরতো ভালো হইতো। তারপর আপনারা একটু কষ্ট করে দেখেন। তো আপনার কয়লাটা একটু ব্যবহার করার পরে হাতে একটু ঘষা দিবেন, সফট হয়ে যাবে। আবার ইচ্ছা করলে ওই যে আমি আপনার রুটিগুলো ইরেজার বানিয়ে নিয়েছি, ইচ্ছা করলে আবার ওইখানে এটা ঘষা দিয়ে একটু লাইটগুলো বের করা যাবে। আমি এখন একটু ডার্ক হইতেছে, পরে আবার এটা একটু ইরেজ করে লাইটগুলো বের করে দিব। আর কয়লা তো এমনিতেই অনেক অনেক ডার্ক, এটা একদম 8B এর উপরে কাজ করে, আরও বেশি একদম কালো। তো আপনারা কাজ করবেন, কন্টিনিউ কাজ করে যাবেন। আমি যেই সব মাধ্যমগুলো দেখাচ্ছি, পেন্সিলের কুইক স্টাডি, তারপর দেখালাম কালিতে কুইক স্টাডি, এটা কলমে কুইক স্টাডি দেখাচ্ছি, দেখালাম এখন এই যে এটা কয়লা দিয়ে কুইক স্টাডি। তো এই কাজটা খুব কুইক করতে হয়, কুইক করলে ভালো হয়, কারণ সেন্স আপনার সৃষ্টিকর্তার সাথে রিলেশন করতে পারে, রিলেশন করলে কাজ ভালো হয়। তো এগুলো আধ্যাত্মিক কথা, আপনার সহজ ভাষায় বললে আপনার হারিয়ে যেতে হবে কাজের উপরে, কাজের মধ্যে যদি আপনি হারিয়ে যেতে পারেন তাহলে আপনার কাজ ভালো হবেই। কারণ আপনারা তো একাডেমিক যারা অনার্স পড়তেছেন চারুকলায়, বা পড়েছেন বা শুরু করেছেন, ক্লাসে তো কাজ হয়ই, স্যাররা করে দেখায়, আবার বড় ভাইরা দেখায় চারুকলায়, ওইখানে তো আপনাদের বেসিক সেন্সগুলা, আবার লাইব্রেরিতে প্রচুর বই আছে, দেখে দেখে এগুলো শিখে ফেলতে পারেন। তারপরেও এই আমাদের যে কথাগুলা এগুলো আপনাদের কাজে লাগবে, আবার যে দেখাইতেছি কাজ। তো এই ঘষা দিয়ে দিয়ে সফট করবেন, কয়লার কাজ খুব সফট হয়। তো আর কাজ কন্টিনিউ করে যাবেন, কাজ কেউ বন্ধ করবেন না। আপনার যেখানে যান খাতাটা হাতে রাখবেন, খাতাটা হাতে রাখলে এরকম এই যে আমি এই ছেলেটাকে ডেকে নিয়েছি, এক কাপ চা দিলাম, এক প্যাকেট বিস্কিট দিলাম, ও খাইল, তারপর বসলো, গল্প করলাম ওর সাথে, একটু খাতির করলাম, এখন এই যে কাজ করতেছি। তো মানুষ আসলে এই দেশের ভালো আছে, আপনি একটু সময় চাইলে মানুষ সময় দিবে। আমি তো এইভাবেই করি, আমি তো মডেল, টাকার মডেল আমি তো জোগাড় করতে পারি না, আমি যে যাকে পাই তাকেই। আমার এলাকায় প্রচুর শ্রমিক আছে যারা বিভিন্ন আপনার ঘাটে, তারপর ওই বাজারে বিভিন্ন রকমের কাজ করে, ওদেরকে বললেই ওরা একটু সময় দেয়, 5-6 মিনিট, 7 মিনিট, 10 মিনিট আমার কাজ হয়ে যায়। তো এর যেতে বেশি সময় ওদের কাছে নেওয়া যায় না, আবার যদি ওদের অবসর সময় থাকে তাহলে নেওয়া যায়। তো আপনারা কাজটা শেষ পর্যন্ত দেখেন এবং আমাকে লাইক কমেন্ট দিবেন, তাহলে আমি আপনার আপনাদের জন্য এরকম কাজ দেখানোর ব্যবস্থা করতে পারবো, নয়তো থেমে যাবে। আপনারা তো বুঝেনি কেন বলি। তো এই কাজটা
আর পোর্ট্রেট মিলার ব্যাপারে কোনো চিন্তাই করবেন না, হোক আর না হোক কাজ করে যাবেন। এই যে এই শেষের দিকের কাজগুলো দেখেন আমার, এরপরে আমি একটু ইরেজ করেছি, সেটা আপনাদের দেখাই নাই। ইরেজ করার পরে আর একটু কাজ করতেছি এখন, এই যে ইরেজ করেছি, একটু লাইট শেডগুলো বের করেছি, কারণ ই তো কয়লা তো একদম বেশি ডাস্ট হয়ে যায়, আপনার ই হয়ে যায়, এলোমেলো হয়ে যায় মাঝে মাঝে। তো কিছু হার্ড লাইনও রেখেছি, এটা আমার কাজের স্টাইল, আপনারা হয়তো করলে আরও সফট হবে। তো একটু হার্ড লাইন আমার কাছে রাখতে ভালো লাগে এই আর কি। তো আপনারা কয়লার কাজটা করবেন আর আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেহেতু আপনাদেরকে ফ্রি দেখিয়ে দিচ্ছি সব, আমার মনে যা আছে, আমার মেধার মধ্যে যা আছে আপনাদেরকে দিতে চেষ্টা করতেছি। তো আপনারা ভালো থাকেন আর ভিডিওটা ভালোভাবে দেখেন সবাই।